হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর চলে এসেছি আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার জন্য আজকে আমাদের বাড়িতে একটু গোপালকে মালপোয়া ভোগ দেওয়া হয়, তো সেই জন্য আমার শাশুড়ি আজকে পুজো করতে বসে গেছেন। চলো তাহলে পুজোটা আজকে দেখিয়ে দিই ঠাকুর ঘরে গিয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখে নিয়েছো, সাজুগুজু করে নিয়েছি। আর বাড়িতে আমাদের এই যে গালে দেখছো আবির, এটা সবাই মিলে আমাদের একটু আবির মাখামাখি হয়েও গেছে সকালবেলা। তো এখন আজকে যাচ্ছি, আজকে আমাদের নেমন্তন্ন, যেহেতু ভাই এসছে বাড়িতে, তো সেই জন্য আজকে ওই বর্ষাদের বাড়িতে, মানে আমার ওই দিদার বাড়িতে নেমন্তন্ন আছে। সেই দিন পরশু দিন যে এসেছিলো আমাদের বাড়িতে, ওদের বাড়িতে, তো আমাদের সকলেরই নেমন্তন্ন, তো সেই জন্য আজকে ওখানে যাচ্ছি। আর তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, অশ্মিও রেডি হয়ে নিয়েছে, তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখা হবে। আর রাস্তায় যদি পারি তো আবার তোমাদের সাথে একটু দেখা করবো, তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। তো এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে দেখতেই পাচ্ছ রঙের দোকানও বসেছে, তো হোলি মানেই তো রঙের দোকান বসবেই, আবিরের দোকান। তো আর রাস্তাতেও যারা বেরিয়েছে প্রত্যেকে বসন্ত উৎসব থেকে ফিরছে তখন বাড়ি, এবং প্রত্যেকে সুন্দরভাবে লাল হলুদের শাড়ি পরে মাথায় ফুলের গাজরা লাগিয়ে সুন্দরভাবে সেজে বেরিয়েছে। আমরাও মোটামুটি একটু সেজেছি, তো পুরো রাস্তা জুড়েই সবাই দেখলাম যে একদম পুরো মাখামাখি। শুধু আমরা বসন্ত উৎসবে যাইনি, এখন যেখানে যাচ্ছি ওখানেই যাচ্ছি, তো যাওয়ার পথে অনেককেই দেখতে পেলাম, তাও তোমাদেরও একটু তাই দেখিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছ মহানন্দা নদী, তো নদীতে এখন জল অনেক কমে গেছে, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তাই তোমাদের একটু নদীটাও দেখালাম যে মালদার মহানন্দা নদীটা কেমন। এরপরে দেখো আমরা ওই বাড়িতে চলেও এসেছি এবং সবাইকে একটু আবিরও লাগিয়ে দিলাম। তো এরপরে আমরা একদম দুপুরের লাঞ্চে বসে পড়েছি, কারণ আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার আছে। আজকে আমাদের পাড়ার বসন্ত উৎসব বিকেলে, তো সেই জন্য আগে ছেলেদের প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, তো ওদেরকে দেওয়া হয়েছে। আজকে মেনুগুলো বলে দিই, ফ্রায়েড রাইস, পাঁপড়, স্যালাড, চিকেন আর ভেজ ডাল আর চাটনি। তো মেনুগুলো খুব সুন্দর হয়েছিলো এবং রান্নার টেস্টও খুব সুন্দর হয়েছিলো, তো এইগুলোই আজকে রান্না হয়েছে। তো এরপরে আমরাও খেয়ে নেব, কারণ খুব তাড়াতাড়ি তারপরে বাড়ি যেতে হবে। এবার আমাদের দই মিষ্টির পালা শুরু হয়ে গেছে সবার জন্য, খাওয়া দাওয়ার শেষে এবার সবাই মিলে চলছে দই মিষ্টি খাওয়া। তো এবার দই মিষ্টিগুলো খেয়ে নিয়ে এবার আমরা এখনই বাড়ি যাব, কারণ আমাদের আজকে পাড়ায় দোল উৎসবের জন্য প্রোগ্রাম আছে এবং র্যালি বেরোবে দোল উৎসব উপলক্ষে। তো চলো এখন চটপট দই মিষ্টি খেয়েই চলে যাব বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার বিকেলের জন্য একটু সাজগোজ করে নিয়েছি, কারণ আজকে বিকেলে আমাদের পাড়ার প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসব, দোল উৎসব। তো সেই দোল উৎসবের জন্য একটা ছোট্ট র্যালি হবে, তো ওখানে যাওয়ার জন্য সেজে নিয়েছি একটু। আর আজকে সবাই বলতে অশ্মিকে নিয়ে যাচ্ছি, মানে আমার ভাইয়ের বউ, ওরা যেহেতু বেড়াতে এসছে, ওকে সবাই মিলেই যাচ্ছি, ছেলে, আমি, হাজব্যান্ড। তো চলো ওখানে গিয়ে একটু ঘুরে আসা যাক, তারপরে র্যালি থেকে গিয়ে একটু প্রোগ্রাম দেখবো, প্রোগ্রাম দেখে তারপরে বাড়ি আসবো। তো এখন চলো রেডি যখন হয়ে নিয়েছি তখন একটু চলে যায় ওখানে, তো চলো যাওয়া যাক। ওরা তোমাদের সুস্থ লাগে।
আর এরপরে দেখো আমাদের পাড়ার প্রোগ্রামে যে স্টলগুলো বসানো হয়েছিল সেগুলো হলো ফুচকা। তো আমি খুব একটা ভালো করে তুলতে পারিনি, এত ভিড় ছিল। আর এগুলো মালপোয়া, আর ছিল জিলেপি আর লস্যি। তো এইগুলোই ছিল আজকের আইটেম স্টলে। তো প্রত্যেকটা জিনিসই খুব ভালোই হয়েছিল। এরপরে আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষদের আর বরণ করে নেওয়া হয়েছে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। তারপর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। মঞ্চ ভবিষ্যৎ নরেশদা, সঞ্জীবদা, এখানে ভবিষ্যৎ আছেন, আরো অনেকে আছেন, গোলাপট্টি কিশোর সঙ্গের সমস্ত সদস্য সদস্যরা আছেন। বেশ কয়েক বছর ধরে গোলাপট্টি কিশোর সঙ্ঘ এই বসন্ত উৎসব পালন করে আসছে। আগে আমরা এটাকে দেবদোল বলতাম, এখন এটা বসন্ত উৎসব হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ভ্রাতৃত্ববোধকে জাগাবার জন্য এই বসন্ত উৎসব চালু করেছেন। শুধু আজকে শান্তিনিকেতন নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতেই যেখানে, এটাও আমাদের যারা এখানে আছে, এটি সুন্দর সঙ্গীত অনুষ্ঠান। দোলের আনন্দে মেতে উঠেছে গোলাপট্টি কিশোর সঙ্গের পাড়ার প্রত্যেকেই এবং আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। তো চলুন এবারে ক্লাবের মহিলা সদস্যদের দ্বারা পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান। আমার জয়ের মালা
হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা এরপরে বলেছিলাম যে আমরা বাড়ি চলে আসবো, কিন্তু না এসে ওদের আবার একটু ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম, সেটা হলো এফসিটি মলে। তো এফসিটি মলে টুকটাক করে কেনাকাটা করেছে দুই একটা, আর একটু ঘুরিয়েও দেখালাম। চলো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই এফসিটি মলটা, তারপরে সোজা বাড়ি চলে যাব। তো হ্যালো ফ্রেন্ডস, এখন চলে এসেছি বাড়িতে। তবে সাজগোজ এখনো পুরোপুরি আমার উঠানো হয়নি এখনো, তো এখন একটুবার আগেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে সারাদিনটা খুব ভালোভাবে এনজয় করলাম, আর আজকে বসন্ত উৎসবটাও খুব ভালোভাবে এনজয় করলাম, এবং দুপুরে যে ওদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম ওখানেও ভালো এনজয় করেছি। তো তারপরে এসেই জাস্ট রেডি হয়ে আবার বসন্ত উৎসবে বেরিয়ে গেছি। তো খুব একটা রেস্ট দুপুরে আর হয়নি, আর প্রত্যেকেরই রেস্ট হয়নি, তো ওরাও খুব টায়ার্ড হয়ে গেছে, তো ওরাও একটু রেস্ট নিচ্ছে, ওরাও রেস্ট নিচ্ছে। তো তারপরে এবার ডিনারটা সেরে নেব সবাই মিলে। তো এই প্রথম আমি বসন্ত উৎসবে এইভাবে সাজগোজ করে বেরিয়েছি, তো সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর একটু বেশি টায়ার্ড হয়ে গেছি বলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে আজকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করো। আর দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আমি আমার ব্লগটা শেষ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।